সেই সম্পর্কে যদি একটু কিছু বলেন। আমাদের থিম তো বেশি কিছু না, আমরা প্রত্যেক বছর তো একই থিমে আমাদের চলে পুজোটা। এমনি আমাদের সবার যে ইউনিট, আমাদের ইউনিটটা আছে, আমরা সবাই মিলে রাত জেগে প্যান্ডেল বানাই, ঠাকুরানি সব কাজ আমরা নিজেদের থেকে করি। আর মা তো আর আলাদা হয় না, সবসময় আমাদের মা একই থাকে। আর ওই শ্রদ্ধা নিয়ে আমরা মাকে আনি, আর মাকে দেওয়াও শেষ করি। আমাদের কখন পুজোটা আজকে সকালে আমাদের স্টার্ট হয়েছে, পুজোটা সকালে স্টার্ট হয়ে একটু আগেই শেষ হতো। ভোগ ওই ফল প্রসাদ, আর পরে তো খাওয়া দাওয়া আছে। আমাদের সবার মিলে একটা আড্ডা হয়, খাওয়া দাওয়া হয় সারাদিন সবাই করে, স্টুডেন্টরা, তারপর বাইরেও সবাই পাড়ার ছেলে প্রতিবন্ধীরা সবাই আসে, আমাদের সাথে আড্ডা দেয়, কথা বলে। আমি চলে যাব পরে দাদার কাছে। দাদা, আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম অনুপম দাস, আমি সিনিয়র। আমাদের না যে বোনা ভাই ছেলে না, একদমই আজকের অনুষ্ঠান সারাদিন কলেজেই থাকবো। সারাদিন কলেজটা আগের দিন থেকে কলেজে অনেকটা প্রস্তুতি করেছি সবাই মিলে আমরা, তাই কলেজেই আজকে সারাদিন আড্ডা মারবো, এনজয় করবো। সত্যি কি কলেজে আজকে সারাদিন? হ্যাঁ, সারাদিন কলেজ আমরা কলেজেই থাকি সবসময়। আমাদের কলেজটাই সব। আচ্ছা, মানে কলেজেই রয়েছে? হ্যাঁ, কলেজে। না না, পা ওইসব কোনো ব্যাপার নেই, ওরকম ব্যাপার হলে ওটা তো সবসময় বলা যায় না, সব মিলেমিশেই হবে, মিলেমিশেই হবে, অসুবিধা নেই। দাদা, আপনার নাম কি? আমার নাম সুবল। আপনি কোন ইয়ারে? আমি সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার, কিসে অনার্স? অ্যাকাউন্টিং এন্ড ফিনান্স অনার্স। বাবা, বিশাল ব্যাপার। তো আজকের পুজো সম্পর্কে তুমি কি বলতে? অ্যাকচুয়ালি সবাই আসছে সকাল থেকে, আমিও এসেছি সকাল থেকে, সব বন্ধুরা মিলে সব মজা হচ্ছে, এখনো থাকা হবে অনেকটা, মানে রাত অব্দি হবে। তারপর হ্যাঁ, আমিও আজকে না না, সেরকম কোনো ব্যাপার নেই, সব বন্ধুরা আছি তো আর কি, ঢাকা অনুষ্ঠান এরপর অ্যাকচুয়ালি পুজোর পরে একটা আমাদের কালচারাল অনুষ্ঠান হওয়ার পরে, মানে এই কলেজেরই কিছু জন হয়তো গান টান বন্ধুদের মধ্যে এই কয়েকজন মিলে গান টান দেখছি, একদমই দেখছি। আর এবার আমি চলে যাবো সরাসরি একজন পড়ুয়ার কাছে, জেনে নেবো তার থেকে। তোমার নাম কি? একটু বুমটা ধরে নাও। পূজা সেনগুপ্তা। তুমি কোন ইয়ারে? আমি সেকেন্ড ইয়ার। আজকে আমরা জানি মেয়েরা সাধারণত সরস্বতী পুজোতে হলুদ কিংবা সাদা শাড়ি পরে যায়, মানে লাল আর কালো শাড়ির এই ডেফিনেশনটা। আসলে ছোটবেলা থেকেই অনেক হলুদ শাড়ি পরেছি, তাই জন্য আর নয় তাই একটু বিভিন্ন রকমের। একদম বিভিন্ন রকমের। তো আজকে তুমি কি এখানেই থাকছো? না, আমি একটু থাকবো এখানে, আবার একটু ঘুরে ঘুরে আবার কলেজেই আসবো। আর কোনো প্রোগ্রাম করছো কি কলেজে? না না, কোনো। তো তুমি ফার্স্ট ইয়ারে, তুমি সেকেন্ড ইয়ারে পড়ো, তো প্রথম বছর থেকে দ্বিতীয় বছর কতটা বদলানো ঘটেছে এই পুজোর ক্ষেত্রে? বদলানোটা নিশ্চয়ই ঘটেছে, আরও আমরা মানে নানা রকম জিনিস ট্রাই করেছি, বিভিন্ন রকমভাবে সাজানোর চেষ্টা করেছি অনেক সুন্দরভাবে, তাই জন্যই আর কি বলবো এটা একটু। হ্যাঁ, আচ্ছা, তো আজকে কী কী ভোগ বিতরণ করা হচ্ছে মাকে? মাকে যেরকম ফল, তারপরে খিচুড়ি, আরও লাবড়ার তরকারি, সবই তো ওরমভাবে। এগুলো কি সব মেয়েরাই দেখছে? মেয়েরাই দেখছে বলতে, মানে একমাত্র কি আমরা জানি ভোগ থেকে শুরু করে পুজো সরঞ্জাম থেকে শুরু করে নারীরাই গুছিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, ছেলেরা মানে বাজার থেকে নিয়ে আসার সেটা নিশ্চয়ই। এখানে কি সেইটুকুনি গিয়ে সীমাবদ্ধ রয়েছে নাকি সবাই মিলে? আমরা সবাই মিলে এক হয়ে সবাই মিলে করছি একদম পুজোটা, আমাদের সকলে সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়ে। হ্যাঁ, আমি চলে যাব দাদার কাছে। একদম সবার কাছে আমি এক এক করে যাব এবং সবার মনের কথাই আমি বের করবো পুজো সম্পর্কে। দাদা, আপনার নাম কি? কোন ইয়ার? থালি।
থার্ড ইয়ারে পড়ো, তুমিও কি এখানেই থাকছো আজকে সারাদিন ধরে? হ্যাঁ মোটামুটি আপাতত প্ল্যান তো এখানেই আছে। বুঝতেই পারছি তো, সরস্বতী পুজোয় লাল পাঞ্জাবি রে আর জিন্সের সাথে লাল পাঞ্জাবি, ব্যাপারটা তো আজকে সারাদিন ধরে কলেজেই থাকছো, কি প্ল্যান তোমার? অবশ্যই পাবো, আমরা আপনারা এত কষ্ট করছি নাকি? একদমই তাই, আমি চলে যাবো একটা দাদার কাছে। লাল সাদা সবুজ তো আমি বুঝলাম, কিন্তু কালো সরস্বতী পূজোর কালোর ঠিক ডেফিনিশনটা কি দাদা? কালো পাঞ্জাবি কেন? কালো কালো পাঞ্জাবি প্রত্যেক সরস্বতী পুজোতে আলাদা আলাদা রং করে পরি, এবার একটু কালোটাও ট্রাই করা যাক। আমি চলে যাবো, আর একজন কালো পরে এসেছেন, কালো শাড়ি সুন্দরী একজন পড়ুয়া প্রফুল্লচন্দ্র কলেজে, তার কাছ থেকে জেনে নেবো আজকে পুজোর ব্যাপারে। তোমার নাম কি? তুমি কোন ইয়ারে পড়ো? সেকেন্ড ইয়ার। কিসে পড়ছো? কি নিয়ে? অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ছেন? আমি দেখতে পাচ্ছি কিনা সবাই অ্যাকাউন্টেন্সি মানে কমার্স স্টুডেন্ট বেশি। আর তো তোমার কি প্ল্যান আজকে সরস্বতী পুজো? আপনারা তো কলেজেই আছেন, দেখা যাক। সকাল থেকে তো কলেজেই আছি, পুজো হলো এই এটাই প্ল্যান, দেখা যাক এবার বাড়ি যাবো কখন। কলেজের অনুষ্ঠানে কি তুমি অংশগ্রহণ করেছো? না, সেরকম কিছু প্ল্যান নেই, জাস্ট পুজোটার জন্য আমরা এসেছিলাম। মেন পুজোটা আমাদের যেহেতু ইম্পর্টেন্ট, অঞ্জলি হোম এগুলোর জন্য এগুলো হয়েছে, এবার দেখা যাক। বন্ধুরা কি অনুষ্ঠান হচ্ছে তোমাদের কলেজে? সেটা অনেক রকমের তো বিচিত্র অনুষ্ঠান তো হয়েই থাকে, তো তার মধ্যে পার্টিসিপেশনে আমার নেই যেহেতু, তো আমি সেই হিসাবে ব্যাপারটা জানি না। আচ্ছা, তো সরস্বতী পুজো আসলে আমাদের পড়ুয়াদের একটাই মনে শান্তি, যে বইগুলো আমাদের অপছন্দ, যে সাবজেক্টগুলো আমাদের অপছন্দ, সেইগুলোই ঠাকুরের কাছে রেখে দেবো, যাতে কিছুদিনের জন্য পড়া থেকে বিরত থাকা যায়। হ্যাঁ একদমই, কিন্তু পড়ুয়ারা কলেজ স্টুডেন্টরাও কি সেরকম করে? আমরা জানবো তাদেরই কাছ থেকে, কিন্তু তার জন্য চোখ রাখুন জিও বাংলার পর্দায়।